শুভেন্দু বাবুল কুণাল সাক্ষাৎ, বৈঠক না নেহাত সৌজন্য? বাড়িপুরের একটি হোটেলে মুখোমুখি দেখা হয়ে গেল তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, দুই দলের নেতারা প্রায় 15 মিনিট ধরে বৈঠক করেন। যদিও কুণাল ঘোষ এই বৈঠকের কথা অস্বীকার করেছেন, তবে সৌজন্য সাক্ষাৎ হয়েছিল সে কথা মেনে নেন। তবে রাজনৈতিক মঞ্চে যারা একে অন্যের তীব্র বিরোধী, তাঁদের এহেন আচমকা সাক্ষাতে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। সূত্রের খবর, ক্যানিং এ এদিন তৃণমূলের একটি সভা থেকে ফিরছিলেন কুণাল ঘোষ। একই সময়ে পাল্টা সভা ছিল বিজেপির, যেখানে বক্তা ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় এবং শুভেন্দু অধিকারী। প্রায় একই সময়ে দুটি সভা শেষ হয়। তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলে কামালগাছির কাছে একটি হোটেলে চা খেতে ঢোকেন কুণাল ঘোষ। তিনি আসার 10 থেকে 15 মিনিটের মধ্যেই ওই হোটেলে ঢোকেন শুভেন্দু ও বাবুল। এই সাক্ষাৎ নিয়ে কুণালের বক্তব্য, চা খেতে আমি যে হোটেলে ঢুকেছিলাম ঘটনাচক্রে সেখানে ওরাও এসে পড়েন, এর মধ্যে কোনো রাজনৈতিক সমীকরণ নেই। কি কথা হয়েছিল জানতে চাওয়া হলে কুণাল বাবু জানান, দুজন পরিচিত মানুষের সঙ্গে দেখা হয়ে গেলে যা হয় সেটুকুই কথা হয়েছে, আলাদা দল করলেও ন্যূনতম সৌজন্য বোধরা থাকবেই। এই সাক্ষাৎ নিয়ে যদিও বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। যদিও এই সাক্ষাৎকে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলেই দাবি করা হয়েছে, তবে বিধানসভা নির্বাচনের মাস দুয়েক আগে আদায় কাঁচকলায় সম্পর্ক থাকা দুই দলের শীর্ষ নেতাদের এই সাক্ষাৎ জল্পনা সৃষ্টি করেছে রাজনৈতিক মহলে।